এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। শুধু এবছরে সব মিলিয়ে 2019 সাল থেকে মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি, তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি, তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বটগাদার ভাগচাষীদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই। এম আই ক্লিয়ার? এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে 2 লক্ষ টাকা করে পায়, তাতে আমরা শুধু মুখে বলি না, আমরা কাজটা করি, আমরা জুমলা নই, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি। 1,27,000-এর বেশি কৃষক পরিবারকে 2,544 কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও শস্য বিমা প্রকল্প মানে ক্রপ ইন্স্যুরেন্স, আগে চাষিদের টাকা দিতে হতো, কিন্তু এখন চাষিদের টাকা দিতে হয় না, আর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা আসে না, আমরা দিই 100%। 1,02,00,000 কৃষককে বাংলা শস্য বিমা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এছাড়াও বন্যা ও দানার মতো নানা প্রাকৃতিক বিপর্যয়ে বাংলা শস্য বিমার সময় সেপ্টেম্বর পর্যন্ত থাকে শস্য বিমা করা, এটা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, এবং রাজ্য জুড়ে এর জন্য ক্যাম্পও করা হয়েছে। প্রায় 65,00,000 কৃষক এতে নাম লিখিয়েছে, এটা আলাদা নতুন হবে, যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে, ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও, কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা 1 পয়সাও দেয় না, সেই জন্য।